মুখোমুখি তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। পরিস্থিতি সামাল দিতে কলেজে তানাশিকে পঠন পাঠন। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ছাত্র সংসদের কৌচিত্ব কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বিবাদ চলছে বেশ কিছুদিন ধরে। সেই বিবাদ ঘিরেই সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আমাদের এখনো পর্যন্ত দুজনকে মেরেছে, দুজন ছেলেকে মেরেছে। বিষয়টা হচ্ছে এরা উন্নয়নকে স্তব্ধ করতে চায়। এই উন্নয়নকে স্তব্ধ কোনো মতে এরা করতে পারবে না। ফকিরচাঁদ কলেজের সমস্ত ছাত্রছাত্রী শুধু তৃণমূল ছাত্র পরিষদের সবাই আছে। আমরা কলেজে যখন একের পর এক উন্নয়ন করছি, সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদেরকে মারধর করার চেষ্টা করছে, আর আমাদেরকে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ বলে বলতে পারবো না। তবে আমরাই একটা কথা বলতে পারি, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত, আলটিমেটলি চারজন আহত আছে। পরিস্থিতি সামাল দিতে ভেতর থেকে কলেজ গেটে তারা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। বন্ধ হয়ে যায় পঠন পাঠন, ছুটে আসে ডায়মন্ড হারবার থানা পুলিশ। পুলিশ জানিয়েছে বিবদমান দুপক্ষের কাছ থেকে বেশ কিছু লাঠি ও রড উদ্ধার হয়েছে। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।